হ্যালো ভিউয়ার্স মেডিসিন বিষয়ক আলোচনার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় হলো স্বস্তিকর্য যৌন কে ওয়াই জেল আমি প্রথমে বলবো এটা কি কি কারণে ব্যবহার করা হয় এটা প্রস্তুত কারক কে এবং কোথায় পাওয়া যায় এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না তার আগে একটু নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ তাহলে আসুন কে জেল সম্বন্ধে একটু জানা যাক যৌন মিলনে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় কারণ আপনার স্ত্রীর যৌনাঙ্গ থেকে প্রয়োজন পরি প্রয়োজনীয় পিচ্ছিল পদার্থ বের হয় না এতে করে আপনার স্ত্রী ব্যথা পায় যার কারণে সে যৌন মিলনে অনীহা প্রকাশ করতে পারে এবং আপনিও মেজাজ খিটখিটে হয়ে যায় কারণ আপনিও মজা পাচ্ছেন না আপনিও টান খাচ্ছে আপনার লিঙ্গেতে এটা সাধারণত ঘটে থাকে যেসব মহিলাদের বয়স পঁয়তাল্লিশের উপরে অথবা যেসব মহিলারা প্রয়োজনীয় পিচ্ছিল পদার্থ তৈরি করতে পারে না তাদের ক্ষেত্রে আবার কিছু কিছু পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা যৌন মিলনে অনীহা প্রকাশ করে কারণ যৌন মিলনের সময় পিচ্ছিল পদার্থ তৈরি হয় না যার কারণে জায়গাটা শুকিয়ে যায় এবং আপনি এটাতে মজা পাচ্ছেন না এসব ক্ষেত্রে এই পার্সোনাল লুব্রিকেন্ট জেল কে যার নাম হলো কে ওয়াই জেল এই কে ওয়াই জেলটা ব্যবহার করা হয় এটার প্রস্তুতকারক এটা বিদেশি একটা ব্র্যান্ড আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন জনসন অ্যান্ড জনসন এটা আমদানি করে যে কোনো ফার্মেসিতে গিয়ে আপনি জনসন অ্যান্ড জনসনের পার্সোনাল লুব্রিকেন্ট জিজ্ঞেস করতে পারেন তাহলে ওরা বলতে পারে এটার দাম চারশো পঞ্চাশ টাকা যেহেতু এটা বিদেশি ব্র্যান্ড সবাই হয়তো এটাকে ক্যারি করবে না সব দোকানে যার কারণে দামের কিছুটা পার্থক্য হতে পারে পাঁচ দশ টাকা এদিক ওদিক হতে পারে আর মনে রাখবেন এই ওষুধটা যেহেতু বিদেশ থেকে আসে প্যাকেজিংটা একটু ভিন্ন রকম হতে পারে কিন্তু কে ওয়াই জেল কে ওয়াই দেখে কিনবেন কে এবং ওয়াইয়ের মাঝখানে যে লাল ডট রয়েছে এই জিনিসটা দেখে বুঝবেন এটা আসল ওষুধ এবার আসুন বিধি যৌন মিলনের আগে আপনি আপনার লিঙ্গ এবং আপনার স্ত্রীর জনিতে এই জেলিটা একটু মেখে নেবেন তাইলে আপনাদের যৌন মিলনটা খুবই স্বস্তিকর হবে পিচ্ছিল পদার্থ বের না হয় তাহলে এটা পিচ্ছিল পদার্থের কাজ করবে জেনে রাখা ভালো যে প্রাকৃতিগতভাবে শরীর যে লুব্রিকেন্ট বের করে যৌন মিলনের সময় এটা ঠিক তারই কাজ করে এবং এটা খুবই কাছাকাছি ধরা যায় এটার আর একটা সুবিধা হলো পেট্রোলিয়াম জেলের মতো কাজ করে কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরে এটা পেট্রোলিয়াম জেলি যেমন লেগে থাকে এটা তেমন লেগে থাকে না এটার মধ্যে গ্রিজি ভাবটা নাই তেল ভাব নেই কিন্তু যৌন মিলনের সময় পর্যাপ্ত পরিমাণে পিচ্ছিলতা তৈরি করতে সক্ষম সবচেয়ে বড় ব্যাপার হলো যে এটা ভেজাইনাল যে ড্রাইনেস অর্থাৎ যৌনাঙ্গের যে শুকিয়ে যাওয়ার প্রবণতাটা একদমই কমিয়ে ফেলে এবং আপনি এবং আপনার স্ত্রী দুজনেই যৌন মিলনে অত্যন্ত আনন্দ পাবেন এবং এই সুবিধার কারণে দীর্ঘক্ষণ জৌনমলন করতেও আপনি সক্ষম হবেন সব ওষুধেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু এই ওষুধটা যেহেতু বাহ্যিক ব্যবহারের জন্য এবং এটা একটা জেলি এটা লুব্রিকেন্ট হিসাবে ইউজ করা হয় যৌন মিলনে এটার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই বললেই চলে এটা অনেকটা পেট্রোলিয়াম জেলির মতো আপনারা যেমন পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে এটা পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নাই ঠিক এটার মধ্যেও তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই তাহলে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ